সকালের ডাকে একটা চিঠি এলো, ব্যোমকেশের চিঠি। খামটা খুলে দেখলাম, সহ্যাদ্রি হোটেল, মহাবালেশ্বর, পুনা, 3রা জানুয়ারি। ভাই অজিত, বোম্বাই এসে অবধি তোমাদের চিঠি দিতে পারিনি। আমার পক্ষে চিঠি লেখা কিরকম কষ্টকর কাজ তা বোধহয় তোমরা জানো। বাঙালির ছেলে চিঠি লিখতে শেখে বিয়ের পর, কিন্তু আমি বিয়ের পর দুদিনের জন্যও বউ ছেড়ে রইলাম না। চিঠি লিখতে শিখবো কোত্থেকে? তা তুমি সাহিত্যিক মানুষ, বিয়ে না করেও লম্বা চিঠি লিখতে পারো ভাই। আমি কাঠখোট্টা মানুষ, স্রেফ সত্য নিয়ে আমার কারবার, তবু আজ তোমাকে এই লম্বা চিঠি লিখতে বসেছি। কেন লিখতে বসেছি তা চিঠি শেষ পর্যন্ত পড়লেই বুঝতে পারবে। মহাবালেশ্বর নামক শৈলপুরীর সহ্যাদ্রি হোটেলে রাত্রি 10টার পরে মোমবাতি জেলে এই চিঠি লিখছি। বাইরে শীত জর্জর অন্ধকার, আমি ঘরের দরজা জানালা বন্ধ করে লিখছি, তবু শীত আর অন্ধকারকে ঠেকিয়ে রাখা যাচ্ছে না। মোমবাতির শিখাটা থেকে থেকে নড়ে উঠছে, দেওয়ালের গায়ে নিঃশব্দ ছায়া পা টিপে টিপে আনাগোনা করছে। ভৌতিক পরিবেশ, আমি অতিপ্রাকৃতকে সারা জীবন দূরে দূরেই সরিয়ে রাখতে চেয়েছি, কিন্তু এখানে এসে জানি না কেন বারবার নিজেকে ভুল বলে মনে হচ্ছে। অনেকদিন আগে একবার মুঙ্গেরে গিয়ে বরদাবাবু নামক এক ভূতজ্ঞ ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছিল, মনে আছে? আমি তাকে বলেছিলাম ভূত প্রেত থাকে থাক, আমি তাদের হিসেবের বাইরেই রাখতে চাই। কিন্তু এখানে এসে মুশকিলে পড়ে গেছি ভাই, ওদের আর হিসেবের বাইরে রাখা যাচ্ছে না। গল্প বলার আর্ট জানা নেই বলেই মনে হয় পরের কথা আগে বলে ফেললাম। যাই হোক, এবার গোড়া থেকে শুরু করি। যে কাজে বোম্বাই এসেছিলাম সে কাজটা শেষ করতে দিন চারেক লাগলো। ভেবেছিলাম কাজ সেরেই ফিরব, কিন্তু ফেরা হলো না। কর্মসূত্রে একজন উচ্চপদস্থ পুলিশ কর্মচারীর সঙ্গে ঘনিষ্ঠতা হয়েছে, মারাঠি ভদ্রলোক, নাম বিষ্ণু বিনায়ক আপটে। তিনি বললেন, বোম্বে এসেছেন, পুনা না দেখেই ফিরে যাবেন? আমি প্রশ্ন করলাম, পুনায় দেখবার মতো আছেটা কি? পুনা শিবাজি মহারাজের পীঠস্থান, সেখানে দেখবার জিনিসের অভাব। সিংহগড়, শনিবার দুর্গ, ভবানী মন্দির, আরও কত কিছু আছে। ভাবলাম এদিকে আর কখনো আসবো কিনা কে জানে, এ সুযোগ ছাড়া উচিত নয়। তাই বললাম, বেশ চলুন তাহলে যাওয়া যাক। আপটের মোটরে চড়ে রওনা দিলাম। বোম্বাই থেকে পুনা যাওয়ার পাকা মোটর রাস্তা আছে, সহ্যাদ্রির গিরিসংকটের ভেতর দিয়ে পাক খেয়ে খেয়ে রাস্তা ওপরের দিকে উঠেছে। এখানকার নৈসর্গিক দৃশ্য বর্ণনা করা আমার কম্য নয় ভাই। এক পাশে উঁচু পাহাড়, অন্য পাশে অতল স্পর্শ খাদের কোলে সবুজ উপত্যকা। তুমি যদি দেখতে, একটা দারুণ কাব্য লিখে ফেলতে। পুনাতে আপটের বাড়িতে উঠলাম, সাহেবি কাণ্ডকারখানা, আদর যত্নের সীমা নেই। আমাকে আপটে যে এত খাতির করছেন তার পেছনে আপটের স্বাভাবিক সহৃদয়তা তো আছেই, বোধহয় বোম্বাই প্রাদেশিক সরকারেরও কোনো ইশারা আছে। সে যাক, পুনাতে বোম্বাইয়ের চেয়ে ঠান্ডা বেশি, কারণ বোম্বাই শহর সমুদ্রের সমতলে আর পুনা সমুদ্র থেকে প্রায় 2000 ফুট উঁচুতে। তবে পুনার ঠান্ডায় বেশ একটা চনমনে ভাব আছে, শরীর মনকে চাঙ্গা করে তোলে, জড়ভরত করে ফেলে না। পুনাতে দিন তিনেক থেকে দর্শনীয় যা কিছু আছে সব দেখলাম। তারপর আপটে বললেন, পুনা এসে মহাবালেশ্বর না দেখে চলে যাবেন? মহাবালেশ্বর, সে আবার কাকে বলে? একটা জায়গার নাম, বোম্বে প্রদেশের সেরা হিল স্টেশন, আপনাদের যেমন দার্জিলিং আমাদের তেমনি। কিন্তু শীতকালে তো যায় না, এখন কেমন ঠান্ডা? একেবারে হোম ওয়েদার, চলুন চলুন মজা পাবেন। অতএব মহাবালেশ্বর চলে এলাম এবং বেশ মজা টের পাচ্ছি এখন।
পুনা থেকে মহাবালেশ্বর 72 মাইল মোটরে আসতে হয়। আমরা পুনা থেকে বেরোলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর। মহাবালেশ্বরে পৌঁছলাম আন্দাজ 4টের সময়। পৌঁছে দেখি শহর শূন্য, দু চারজন স্থায়ী বাসিন্দা ছাড়া সবাই পালিয়েছে। সত্যি হোম ওয়েদার, দিনের বেলায় হিহি কম্প, রাতের বেলায় হু হু কম্প। ভাগ্যিস আপটে আমার জন্য একটা মোটা ওভারকোট এনেছিল, না হলে শীত ভাঙত না। শহরের বর্ণনা দেব না, মনে করো দার্জিলিংয়ের ছোট ভাই আপটে আমাকে নিয়ে সহ্যাদ্রি হোটেলে উঠলেন। হোটেলে একটিও অতিথি নেই, কেবল হোটেলের মালিক দু তিনজন চাকর নিয়ে বাস করছেন। হোটেলের মালিক জাতে পারসি, নাম সোরাব হোমজি, আপটের পুরনো বন্ধু, বয়স্ক মোটাসোটা লোক, টকটকে গায়ের রং। বিষয়বুদ্ধি নিশ্চয়ই আছে, নইলে হোটেল চালানো যায় না, কিন্তু ভারী অমায়িক প্রকৃতির। আপটে আমার সাথে পরিচয় করিয়ে দিলেন। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে একবার তাকিয়ে খুব সমাদর করে নিজের বসবার ঘরে নিয়ে গেলেন। অবিলম্বে কফি এসে পড়ল, সাথে নানা রকমের পেস্ট্রি। ভালো কথা, তুমি কিন্তু জানো না গোড়া পারসিরা ধূমপান করে না, কিন্তু মদ খায়। মদ না খেলে তাদের ধর্মবিশ্বাসে আঘাত লাগে। কফি পর্ব শেষ হতে না হতেই সূর্যাস্ত হয়ে গেল। অতঃপর আপটে আমাকে হোটেলে রেখে মোটর নিয়ে বেরুলেন। এখানে তার কে আত্মীয় আছে, তার সঙ্গে দেখা টাকা করে ঘণ্টাখানেকের মধ্যেই নাকি ফিরে আসবে। তা সে চলে যাওয়ার পর হোমজি বললেন, আপনি বাঙালি? শুনে অবাক হবেন, মাস দেড়েক আগে পর্যন্ত এই হোটেলের মালিক ছিলেন একজন বাঙালি। শুনে আশ্চর্য হলাম, বললাম, বলেন কি, বাঙালি এত দূরে এসে হোটেল খুলে বসেছিল? হোমজি বললেন, হ্যাঁ, তবে একলা নয়, ওনার একজন গুজরাতি অংশীদার ছিল। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কি স্নান করবেন? যদি করেন গরম জল তৈরি আছে। রক্ষে করুন মশাই, এই শীতে স্নান? একেবারে বোম্বাই গিয়ে স্নান করব। আচ্ছা, আপনি তো বোম্বের লোক, এই শীতে তাহলে এখানে রয়েছেন কেন? এখানে তো কাজকর্ম সেরকম কিছুই দেখছি না। হোমজি বললেন, কাজকর্ম আছে বই কি, মার্চ মাস থেকে হোটেল খুলবে, অতিথিরা আসতে শুরু করবে, তার আগে বাড়িটাকে একটু গুছিয়ে ফিটফাট করে তুলতে হবে তো। তাছাড়া বাড়ির পেছনে একটা গোলাপ বাগান করেছি, চলুন না দেখবেন, এখনো দিনের আলো আছে। বাড়ির পেছন দিকে এলাম, দেখলাম বাগান এখনো তৈরি হয়নি, তবে মাসখানেকের মধ্যেই ফুল ফুটতে আরম্ভ করবে। হোমজির ভারী বাগানের শখ। এইখানে সহ্যাদ্রি হোটেলের একটু বর্ণনা দিয়ে রাখি। চুনকাম করা পাথরের দোতলা বাড়ি, সব শুদ্ধ 12-14টা বড় বড় ঘর আছে। সামনে দিয়ে গেরুমাটি ঢাকা রাস্তা গিয়েছে, পেছন দিকে গোলাপ বাগানের জমি, লম্বা চওড়ায় কাঠাচারেক হবে, তারপরই গভীর খাদ। শুধু গভীর নয়, খাড়া নেমে গিয়েছে। পাথরের মোটা আলসের ওপর ঝুঁকে উঁকি মারলে দেখা যায় অনেক নিচে ঘন ঝোপঝাড়ের ভেতর দিয়ে একটা সরু ঝর্ণার ধারা বয়ে গেছে। আমরা বাগান দেখে ফিরছি, এমন সময় খাদের নিচ থেকে একটা গম্ভীর আওয়াজ উঠে এলো। নিচে তখন ঘুটঘুটে অন্ধকার, ওপরে একটু আলো আছে। আমি জিজ্ঞেস করলাম, ও আবার কিসের আওয়াজ? হোমজি বললেন, বাঘের ডাক, চলে আসুন ভেতরে যাওয়া যাক। ঘরে বিদ্যুৎ বাতি জ্বলছে, চাকর একটা গনগনে কয়লার আংটা মেঝের ওপর রেখে গেছে। আমি আংটার কাছে চেয়ার টেনে বসলাম, ঠান্ডা আঙুলগুলোকে আগুনের দিকে ছড়িয়ে দিয়ে বললাম, এদিকে বাঘ আছে নাকি? আছে আছে, তাছাড়া চিতা আছে, হায়না আছে, নিকড়ে ভি আছে। যে বাঘটার ডাক শুনলেন সেটা মানুষের রক্তের স্বাদ পেয়েছে কিনা
তাই এ তল্লাট ছেড়ে যেতে পারছে না। মানুষ খেক বাঘ, কত মানুষ খেয়েছে? আমি একটা কথাই জানি, ভারী লোমহর্ষক কাণ্ড শুনবেন। এই সময় আপটে ফিরে এলো, লোমহর্ষক কাণ্ডও চাপা পড়ে গেল। আপটে বলল, কিছুতেই আমার আত্মীয়রা আমাকে ছাড়ছে না, ওদের দাবি সেখানেই ভোজন এবং শয়ন করতে হবে। কিছুক্ষণ গল্প স্বল্প করে সে উঠল, আমাকে বলে গেল, কাল সকাল 9টার মধ্যে আমি আসব, আপনি ব্রেকফাস্ট খেয়ে তৈরি থাকবেন, দুজনে বেরোব। এখানে অনেক দেখবার জায়গা আছে মশাই, বোম্বে পয়েন্ট, আর্থার সিট, প্রতাপগড় দুর্গ, আরো যে কত কি রয়েছে। আপটে চলে গেল, আমরা আরো খানিকক্ষণ বসে এটা সেটা গল্প করলাম। এখানে এখন শাকসবজি, ডিম, দুধ, মুরগি খুব সস্তা, আবার গরমের সময় দাম চড়বে। কথায় কথায় হোমজি জিজ্ঞেস করলেন, আপনার ভূতের ভয় টয় নাই তো? না, আমি হেসে উঠলাম। তিনি বললেন, কারুর কারুর থাকে, আসলে একলা ঘুমোতে পারে না, তাহলে আপনার শোয়ার ব্যবস্থা করে দি দোতলায়, আপনার অসুবিধা হবে না তো? বিন্দুমাত্র না। আপনি কোথায় শোন? আমি নিচেই শুই, আমার ওই বসবার ঘরের পাশেই শোয়ার ঘর, আপনাকে ওই উপরে দিচ্ছি, তার কারণ এখন সব ঘরের ওই বিছনাপত্র তুলে গুদামে রাখা হয়েছে, তাই কেবল ওই দোতলার ঘরটাই সাজানো আছে। তাতে ওই হোটেলের ওই ভূতপূর্ব মালিক সস্ত্রীক থাকতেন, ঘরটা যেমন ছিল ঠিক তেমনি আছে। বললাম, বেশ তো, সেই ঘরেই শোবো না হয়। হোমজি চাকরকে ডেকে হুকুম দিলেন, চাকর চলে গেল। তারপর 8টা বাজলে আমরা খেতে বসলাম, মনে হলো এরই মধ্যে যেন কত রাত হয়ে গেছে, চারিদিক নিশুতি। বাড়িতে যদি ডাকাত পড়ে, মা বলতেও নেই, বাপ বলতেও নেই, গল্প শোনার এই উপযুক্ত সময়। বললাম, আপনার লোমহর্ষক কাণ্ড কই বললেন না তো? হোমজি বললেন, ভারী রোমাঞ্চকর ব্যাপার, এ বাড়িতেই ঘটেছিল আগের দুই মালিকের মধ্যে। খাওয়া শেষ করে উঠে হোমজি বলতে আরম্ভ করলেন, তিনি বেশ রসিয়ে গল্প বলতে পারেন, বলার মধ্যে কোনো তাড়াহুড়ো নেই, বেশ জমজমাট একটা ব্যাপার। বছর 6 আগে মানিক ভাই মেহতা নামে একজন গুজরাতি আর বিজয় বিশ্বাস নামে একজন বাঙালি মহাবালেশ্বরে এই সহ্যাদ্রি হোটেল খুলেছিল, দুজনে সমান অংশীদার, মেহতার টাকা আর বিজয় বিশ্বাসের মেহনত, এই নিয়ে হোটেল আরম্ভ হয়। মানিক মেহতার অনেক কাজ কারবার, সে এখানে থাকত না, তবে ওই মাঝে মাঝে আসত। বিজয় বিশ্বাসের স্ত্রী হৈমবতী, বিজয় বিশ্বাস কেবল ঘরে বসে সিগারেট টানত আর হিসেব নিকেশ করত। মানিক মেহতা লোকটা প্রচণ্ড পাজি, অবশ্য তখন তার সম্বন্ধে কেউ কিছু জানত না, তাকে ভালো করে কেউ কখনো চোখে দেখেনি, পরে সব জানা গেল। তার তিনটা বউ ছিল, একটা গোয়ায়, একটা বোম্বেতে আর একটা আহমেদাবাদে, এই তিন জায়গাতেই বেশিরভাগ সময় থাকত। মানে যত রকমের যা দুষ্কার্য সে ছিল তার পেশা। বোম্বাই প্রদেশে মদ্যপান নিষিদ্ধ, লোকটি বুটলেগিং করত, বুটলেগিং, বিদেশ থেকে সোনা লুকিয়ে সোনা আমদানি করত, অনেকবার তার মাল বাজেয়াপ্ত হয়েছে, কিন্তু লোকটাকে কেউ ধরতে পারেনি। বিজয় বিশ্বাসের সাথে মানিক মেহতার কি করে জোটপাট হলো তা বলতে পারবো না, বিজয় বিশ্বাস লোকটি ওরকম ছিলেন না। যতদূর জানা যায় বিজয় বিশ্বাস আগে থেকেই হোটেল চালানোর কাজ জানতেন, হয়তো পুনায় কিংবা বোম্বে কিংবা আহমেদাবাদে ওই ছোটোখাটো হোটেল চালাতেন, তারপর তিনি মানিক মেহতার নজরে পড়ে যান। মানিক মেহতা যে ধরনের ব্যবসা করেন তাতে কখনো হাতে অঢেল পয়সা, আবার কখনো ভাঁড়ে মা ভবানী,
সে বোধহয় মতলব করেছিল হোটেল কিনে কিছু টাকা আলাদা করে রাখবে, যাতে সংকটকালে হাতে একটা রেস্তো থাকে। বিজয় বিশ্বাস তার প্রকৃতি চরিত্র জানতেন না, সরল মনেই তাই অংশীদার হয়েছিলেন। বিজয় বিশ্বাস আর তার স্ত্রীর ম্যানেজমেন্টে এই সহ্যাদ্রি হোটেল অল্পকালের মধ্যেই জাঁকিয়ে উঠল। মহাবালেশ্বরে হোটেলের মরশুম হচ্ছে আড়াই মাস থেকে টেনে টুনে তিন মাস, কিন্তু এই কয় মাসের মধ্যেই হোটেলের আয় হলো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা। খরচ খরচা বাদ দিয়ে বিশ পঁচিশ হাজার টাকা লাভ থাকে। মানিক মেহতা মরশুম শেষে এসে কখনো নিজের ভাগের টাকা নিয়ে যেত, কখনো বা টাকা ব্যাংকে জমা থাকত। আমি প্রতি বছর গরমের সময় মহাবালেশ্বরে আসতাম এবং এই সহ্যাদ্রি হোটেলেই উঠতাম। হোটেলটি আমার খুব পছন্দ, মানে মনে মনে ইচ্ছে ছিল এরম একটা হোটেল পেলে নিজে চালাবো। গত বছর আমি এই হোটেলে এসেছিলাম। পুরনো খদ্দের হিসেবে হোটেলে আমার খুব খাতির। স্বয়ং হৈমবতী আমার সুখ স্বাচ্ছন্দ্যের তত্ত্বাবধান করতেন। হৈমবতীর নিপুণ গৃহস্থালির জন্য আমি তাকে খুব সম্মান করতাম। একদিন হৈমবতী বিমর্ষভাবে আমাকে এসে বলল, শেঠজি, আসছে বছর আপনি যখন আসবেন তখন আর আমাদের দেখতে পাবেন না। সে কি, দেখতে পাবো না কেন? হোটেল বিক্রি করার কথা হচ্ছে যে, যিনি আমাদের পার্টনার তিনি আর হোটেল রাখবেন না, তাই ভেবেছি আমরাও চলে যাব। আর আমার স্বামীর এত ঠান্ডা সহ্যও হচ্ছে না, আমরা বরং দেশেই ফিরে যাব। সেদিন সন্ধেবেলা হোমজি অফিস ঘরে গিয়ে বিজয় বিশ্বাসের সঙ্গে দেখা করলেন। বিজয় বিশ্বাসের বয়স আন্দাজে ৪৫, স্ত্রীর চেয়ে অনেকটাই বড়, একটু কাহিল গোছের চেহারা, আপাদমস্তক গরম জামাকাপড় পরে গলায় মাফলার জড়িয়ে বসে বসে সিগারেট টানছিলেন। হোমজি তাকে জিজ্ঞেস করলেন, আপনারা নাকি হোটেল বিক্রি করছেন? হ্যাঁ শেঠজি, আপনি কিনবেন? হ্যাঁ, ভালো দর পেলে কিনতে পারি। আপনার পার্টনার কোথায়? আমার পার্টনার এখন বিদেশে আছেন, তাই আমাকে আম মুক্তার নামা দিয়ে গেছেন। এই দাঁড়ান দাঁড়ান, আমি দেখাচ্ছি। এই এই ধরুন, দেখুন। তারপর দর কষাকষি চলতে লাগলো। বিজয় বিশ্বাস দর হাঁকালেন ১.৫ লাখ। হোমজি বললেন, ৫০,০০০। শেষ পর্যন্ত ৮৪,০০০ রফা হলো, কিন্তু স্থাবর সম্পত্তি কেনা তো আর দু চার দিনের কাজ নয়। দলিল দস্তাবেজ তদারক করা, উকিল অ্যাটর্নির সঙ্গে পরামর্শ করা, রেজিস্ট্রি অফিসে গিয়ে খোঁজ খবর নেওয়া, এসব করতে মাস কয়েক কেটে গেল। নভেম্বর মাসের মাঝামাঝি আমি বোম্বাইতে ফিরে গেলাম আর বিজয় বিশ্বাস এখানে ফিরে এলেন। হোটেলে তখন অতিথি নেই, একটা চাকরানি ছাড়া চাকর বাকররাও বিদায় নিয়েছে, তাই এরপর যেসব ঘটনা ঘটেছিল তা কেবল ওই হৈমবতীর জবানবন্দি থেকেই জানা যায়। মানিক মেহতা নিশ্চয়ই নিজেকে আড়ালে রাখার মতলব করে ওই বিজয় বিশ্বাসকে মোক্তারনামা দিয়েছিল। যেদিন কাবালা রেজিস্ট্রি হলো তার পর দিন, মানে রাত্রি ৯টার সময় সে সহ্যাদ্রি হোটেলে এসে উঠল। পরে পুলিশ তদন্তে জানা গিয়েছিল মানিক মেহতা মহাবালেশ্বরের বাইরে ২ মাইল দূরে মোটর রেখে পায়ে হেঁটে মহাবালেশ্বরে ঢুকেছিল। সে যখন পৌঁছল তখন বিজয় বিশ্বাস আর হৈমবতী রাত্রের খাওয়া দাওয়া সেরে অফিস ঘরে বসে নিজেদের ভবিষ্যৎ সম্বন্ধে জল্পনা কল্পনা করছিলেন। চাকরানিটা শুতে গিয়েছিল, তখন বেশ শীত পড়ে গেছে। মানিক মেহতার গায়ে মোটা ওভারকোট, মাথায় পশমের মাংকি ক্যাপ, তার ব্যবহার বরাবরই খুব মিষ্টি। সে এসে বলল, হাই মোবেন, আজ রাত্রিটা আমি এখানেই থাকবো আর খাবো ভী, অল্প কিছু ব্যবস্থা করিয়ে দেন। হৈমবতী খাবারের ব্যবস্থা করতে রান্নাঘরে গেলেন, চাকরানিকে আর জাগালেন না। মানিক মেহতা আর বিজয় বিশ্বাস কাজকর্মের কথা শুরু করলেন। অফিস ঘরে একটা মজবুত লোহার সিন্দুক ছিল, হোটেল বিক্রির টাকা আর ব্যাংকের টাকা সবই সিন্দুকেই রাখা হয়েছিল। বিজয় বিশ্বাস জানতেন
দু একদিনের মধ্যেই মেহতা টাকা নিয়ে যাবে। হৈমবতী রান্নাঘরে গিয়ে স্টোভ জেলে ভাজাভুজি করতে লাগলেন, কিন্তু তার কান পড়ে রইল অফিস ঘরের দিকে। রান্নাঘর অফিস থেকে বেশি দূরে নয়, তার উপর নিস্তব্ধ রাত্রি। কিছুক্ষণ পরেই তিনি শুনতে পেলেন ওরা দুজন অফিস ঘর থেকে বেরিয়ে কথা বলতে বলতে হোটেলের পেছনের জমিতে চলে গেলেন। হৈমবতীর একটু আশ্চর্য লাগল, কারণ তার স্বামী এমনিতেই শীত কাতুরে মানুষ, এত শীতে খোলা হাওয়ায় যাওয়া তার স্বভাব বিরুদ্ধ। কিন্তু হৈমবতীর মনে কোনো আশঙ্কাই ছিল না, তিনি রান্নাঘর থেকে বেরুলেন না, যেমন রান্না করছিলেন করতে লাগলেন। তারপর হোটেলের পেছন দিক থেকে একটা চাপা চিৎকার শুনে তিনি একবারে কাঠ হয়ে গেলেন। তার স্বামীর গলার চিৎকার! ক্ষণকাল স্তম্ভিত অবস্থায় থেকে তিনি ছুটলেন হোটেলের পেছন দিকে। পেছনের জমিতে যাবার একটা দরজা আছে। হৈমবতী দরজার কাছে পৌঁছেছেন এমন সময় মানেক মেহতা ওদিক থেকে ঝড়ের মতো এসে ঢুকল। হৈমবতীকে সজোরে একপাশে সরিয়ে দিয়ে সদরের দিকে চলে গেল। কি হলো বলে হৈমবতী পেছনের জমিতে ছুটে গেলেন, সেখানে কেউ নেই। হৈমবতী তখন স্বামীর খোঁজে অফিস ঘরের দিকে ছুটলেন। সেখানে গিয়ে দেখলেন লোহার সিন্দুকের কবাট খোলা রয়েছে, তার ভেতর থেকে নোটের বান্ডিল সব গায়েব। হ্যাঁ, প্রায় 1.5 লাখ টাকার নোট! এতক্ষণে হৈমবতী প্রকৃত ব্যাপারটা বুঝতে পারলেন। মানিক মেহতা তার স্বামীকে ঠেলে খাদের মধ্যে ফেলে দিয়েছে আর সমস্ত টাকা নিয়ে পালিয়েছে। তিনি তো চিৎকার করে অজ্ঞান হয়ে পড়লেন। ভাই অজিত, আজ এখানেই থামতে হলো। ঘরের মধ্যে অশরীরীর উৎপাত আরম্ভ হয়েছে, কাল বাকি চিঠি শেষ করব। January 4 কাল চিঠি শেষ করতে পারিনি। আজ রাত্রি 10টার পর মোমবাতি জ্বালিয়ে আবার আরম্ভ করেছি। খাওয়া দাওয়ার পর হোমজি গল্প বলছিলেন, বসার ঘরে আমরা বসেছিলাম, চাকর কফি দিয়ে গেল। হোমজি আবার বলতে শুরু করলেন, হৈমবতীর যখন জ্ঞান হলো তখন 10টা বেজে গেছে, ইলেকট্রিক বাতি নিভে গিয়ে চারিদিক অন্ধকার। হৈমবতী চাকরানিকে জাগালেন, কিন্তু সে রাত্রে বাইরে থেকে কোনো সাহায্য পাওয়া গেল না। পুলিশ এলো পরদিন সকালে। পুলিশের অনুসন্ধানে বোঝা গেল হৈমবতীর অনুমান ঠিক, হোটেলের পেছনে খাদের ধারে মানুষের ধস্তাধস্তির চিহ্ন রয়েছে। 2-4 দিন অনুসন্ধান চালাবার পর সেরকম কোনো খবর বেরুলো না। মানিক মেহতা ডুব মেরেছে, সে পাকিস্তান থেকে 3 লক্ষ টাকা সোনা আমদানি করেছিল, কাস্টমসের হাতে ধরা পড়ে যায়। মানিক মেহতা ধরা না পড়লেও একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিল, তাই অংশীদারকে খুন করে প্রায় 1.5 লক্ষ টাকা নিয়ে পালিয়েছিল। এদিকে খাদের তলা থেকে বিজয় বিশ্বাসের লাশ উদ্ধার করা দরকার, কিন্তু এমন দুর্গম খাদ যে সেখানে পৌঁছানো বড় কষ্টকর ব্যাপার। উপরন্তু সম্প্রতি একজোড়া বাঘ সেখানে এসে আড্ডা গেড়েছে, গভীর রাত্রে তাদের হুঙ্কার শোনা যায়। যা হোক, কয়েকজন পাহাড়িকে নিয়ে 3 দিন পর পুলিশ খাদে নেমে দেখল বিজয় বিশ্বাসের দেহের কিছু অংশ অবশিষ্ট নেই, কয়েকটা হাড়গোড় আর ওই রক্তমাখা জামা কাপড়, গলা বন্ধ, এইসব নিয়ে তারা ফিরে এলো। পুলিশের মনে আর কোনো সংশয় রইল না, মানিক মেহতার নামে গ্রেপ্তারি পরোয়ানা এবং হুলিয়া জারি করা হলো। এরপর ক্রমে 1 ডিসেম্বর এসে পড়ল। নিঃস্ব বিধবার অবস্থা বুঝতেই পারছেন। হৈমবতীকে আমি কিছু টাকা দিলাম। হৈমবতী এখান থেকে চোখ মুছতে মুছতে চির বিদায় নিলেন। তারপর মাসখানেক কেটে গেছে, পুলিশ এখনও মানিক মেহতার সন্ধান পায়নি, কিন্তু বাঘ আর বাঘিনী এখনও খাদের তলায় ঘুরে বেড়াচ্ছে। মানুষের রক্তে স্বাদ পেয়েছে তারা, এ স্থান ছেড়ে যেতে পারছে না। হুঞ্জির গল্প শুনে মনটা একটু খারাপ হলো। বাঙালির সন্তান এতদূর বিদেশে এসে কিছু অর্থ সঞ্চয় করেছিলেন, কপালে সইল না। হৈমবতীর অবস্থা আরও শোচনীয়। মানিক মেহতাকে পুলিশ ধরতে পারবে কিনা কে জানে,
ভারতবর্ষের এই বিশাল জনসমুদ্র থেকে একটি পুঁটি মাছকে ধরা সহজ কাজ নয়। এইসব ভাবছি এমন সময় ইলেকট্রিক বাতি নিভে গেল। এ কি, দশটা বেজে গেছে। এখানে রাত্রি দশটার সময় না ইলেকট্রিক বন্ধ হয়ে যায়, আবার রাত্রে কিছুক্ষণের জন্য জ্বলে। চলুন আপনাকে আপনার শোবার ঘরে পৌঁছে দিই। হোমজির একটা লম্বা গদার মতো ইলেকট্রিক টর্চ আছে, সেটা হাতে নিয়ে তিনি আমাকে পথ দেখিয়ে নিয়ে চললেন। দোতলায় একসারি ঘর, সামনে টানা বারান্দা, সব ঘরের দরজায় তালা ঝুলছে, কেবল কোণের ঘরের দরজাটা খোলা। চাকর ঘরে মোমবাতি জেলে রেখে গেছে। ও হ্যাঁ, ভালো কথা, এদেশে মোমবাতিকে কি বলে জানো? মেমবাতি। ভারী কবিত্বপূর্ণ নাম, তাই না? বেশ বড় ঘর, সামনে বারান্দা, পাশে ব্যালকনি, ঘরের দুপাশে দুটো খাট রয়েছে, একটাতে বিছানা পাতা, অন্যটা উলঙ্গ হয়ে পড়ে আছে। ঘরের মাঝখানে একটা বড় টেবিল আর দুটো চেয়ার, দেওয়ালের গায়ে ঠেকানো ওয়ার্ড্রোব, টেবিলের ওপর একটা অ্যালার্ম টাইমপিস, এক বান্ডিল মোমবাতি, দেশলাই, একটা থার্মোফ্লাক্সে গরম কফি, ওই রাতে যদি তেষ্টা টেষ্টা পায়। হোমজি অতিথি সৎকারের কোনো ত্রুটি রাখেননি। তিনি বললেন, এই ঘরে বিজয় বিশ্বাস তার স্ত্রীকে নিয়ে থাকতেন। হৈমবতী চলে যাবার পর ঘরটা যেমন ছিল ঠিক তেমনিই আছে। আপনার কোনো অসুবিধে হবে না তো? আরে অসুবিধে কিসের, খুব আরামে থাকবো। আপনি যান, এবার শুয়ে পড়ুন, এখানে বোধহয় সকাল সকাল ঘুমিয়ে পড়াই রেওয়াজ। হোমজি হেসে বললেন, শীতকালে তাই বটে, কিন্তু সকাল আটটা নটার আগে এখানে কেউ বিছানা ছাড়ে না। আপনি যদি আগে উঠতে চান, ওই ঘড়িতে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখবেন। এই নিন টর্চটা রাখুন, রাত্রে যদি দরকার হয়। অনেক ধন্যবাদ, শুভরাত্রি। হোমজি নেমে গেলেন, আমি দরজা বন্ধ করে দিলাম। মোমবাতির আলোয় ঘরটা আবছায়া দেখাচ্ছে। আমি টর্চ জ্বালিয়ে ঘরময় একবার ঘুরে বেড়ালাম। আমার সুটকেস চাকর ওয়ার্ড্রোবের পাশে রেখে গেছে। ওয়ার্ড্রোব খুলে দেখলাম সেটা খালি। এসেন্স, কর্পূর, ন্যাপথলিনের মেশা একটা গন্ধ নাকে এলো। হৈমবতী এই ওয়ার্ড্রোবেই নিজের জামাকাপড় চোপড় রাখতেন। ঘরের পেছন দিকে একটা সরু দরজা রয়েছে, খুলে দেখলাম গোসলখানা, আবার বন্ধ করে দিলাম। তারপর চেয়ারে বসে একটা সিগারেট ধরালাম। ঘরের দরজা জানালা সব বন্ধ, তবু যেন একটা বরফ জমানো ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। বেশিক্ষণ বসে থাকা চলবে না, তাই সিগারেট শেষ করে ঘড়িতে অ্যালার্ম দিলাম। 7:30টার সময় ঘুম ভাঙলেই যথেষ্ট, আপটে আসবে 9টার সময়। টর্চটা বালিশের পাশে নিয়ে মোমবাতি নিভিয়ে বিছানায় ঢুকলাম। বিছানায় দুটো মোটা মোটা গদি, গোটাচারেক বিলিতি কম্বল, একেবারে রাজসজ্জা। ক্রমশ কম্বলের মধ্যে শরীর গরম হতে লাগল। কখন ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। আশ্চর্য এই যে প্রথম রাত্রে ঘুমোবার আগে পর্যন্ত অতিপ্রাকৃত কোনো ইশারা ইঙ্গিতই পাইনি। হঠাৎ ঘুম ভাঙল অ্যালার্মের ঝনঝন শব্দে। ধর্মল করে বিছানায় উঠে বসলাম। ঘর অন্ধকার, কোথায় আছি ঠাহর করতে কয়েক সেকেন্ড কেটে গেল। তারপর মনে পড়ল, কিন্তু এত শীঘ্রই 7:30 বেজে গেল, জানালার শার্সি দিয়ে দিনের আলোও দেখা যাচ্ছে না। টর্চ জেলে ঘড়ির ওপরে আলো ফেললাম। চোখে ঘুমের জড়তা রয়েছে তখনও। মনে হলো ঘড়িতে 2 বেজেছে, কিন্তু অ্যালার্ম ঝনঝন শব্দে বেজেই চলল। এটা কি করে সম্ভব? আমি কম্বল ছেড়ে উঠলাম, টেবিলের কাছে গিয়ে ঘড়ির ওপর আলো ফেলে দেখলাম সত্যিই 2 বাজে। তাহলে অ্যালার্ম বাজলো কী করে?
অ্যালার্মের কাঁটা ঘোরাতে কি ভুল করেছিলাম? ঘড়িটা হাতে তুলে নিতেই বাজনা থেমে গেল। দেখলাম অ্যালার্মের কাঁটা ঠিক 7:30টার ওপরই রয়েছে। হয়তো ঘড়িটাতে কোনো গলদ আছে, অসময়ে অ্যালার্ম বাজে। আমি আবার বিছানায় গিয়ে ঢুকলাম। অনেকক্ষণ ঘুম এলো না। তারপর আবার কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। এই হলো প্রথম রাত্রির ঘটনা। পরদিন সকালে ব্রেকফাস্ট খেতে বসে হোমজিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার টাইম পিসে কি অসময়ে অ্যালার্ম বাজে? তিনি ভ্রু তুলে বললেন, কই না তো, কেন বলুন তো? বললাম। তিনি শুনে উদ্বিগ্ন মুখে একটু চুপ করে রইলেন। তারপর বললেন, তাহলে হয়তো সম্প্রতি খারাপ হয়েছে। আমার অন্য একটা অ্যালার্ম ঘড়ি আছে, সেটা আজ রাত্রে আপনাকে দিয়ে দেব। আমি আপত্তি করতে যাচ্ছিলাম এমন সময় চাকর একটা চিঠি এনে আমার হাতে দিল। আপ্তের চিঠি। তিনি লিখেছেন, ব্যোমকেশবাবু, নিজে আসতে পারলাম না। রাত্রে হঠাৎ পা পিছলে গিয়ে আমার পায়ের গোছ মচকে গেছে, নড়ার ক্ষমতা নেই। আপনারা যদি দয়া করে আসেন। চিঠিখানা হোমজিকে দেখালাম। চলুন দেখে আসি। কত দূর? মাইল 2 হবে, বাজারের মধ্যে। এখানে মহারাষ্ট্র ব্যাংকের একটা ব্রাঞ্চ আছে, আপটের আত্মীয় তার ম্যানেজার, ব্যাংকের উপর তলায় থাকেন। ব্রেকফাস্ট সেরে বেরোলাম। ব্যাংকের বাড়িটা দোতলা। বাড়ির পাশে একটা খোলা সিঁড়ি ওপরে উঠে গেছে, সেটা ধরে আমরা ওপরে উঠে গেলাম। আপটে বালিশের ওপর ব্যান্ডেজ বাঁধা পা তুলে দিয়ে খাটে শুয়ে আছেন। আমাদের দেখে দুহাত বাড়িয়ে বললেন, কি কাণ্ড দেখুন দেখিনি, কোথায় আপনাকে নিয়ে ঘুরে বেড়াবো তা নয় একেবারে শয্যাশায়ী। খাটের পাশের চেয়ারে বসে আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছিল? আপটে বললেন, রাত্রে ঘুম ভেঙে শুনলাম দরজায় কে খুটখুট করে টোকা মারছে। বিছানা ছেড়ে উঠলাম, কিন্তু দৌড় খুলে দেখি কেউ নেই। আবার দৌড় বন্ধ করে ফিরছি, পা মুচকে পড়ে গেলাম। বাপাটা একেবারে এমনভাবে মোচ লেগে গেল। আর কোথাও লাগে টাগে নি তো? না না, আর কোথাও লাগেনি। আশ্চর্য, আমি হোঁচট খাইনি, পায়ে কাপড়ও জড়ায়নি। ঠিক মনে হলো কেউ আমাকে পেছন থেকে ঠেলে দিল। আমার হঠাৎ কি মনে হলো জিজ্ঞেস করলাম, রাত্রি তখন কটা? ঠিক 2। এ বিষয়ে আর কোনো কথা হলো না। গৃহস্বামী এসে পড়লেন। ব্যাংকের ম্যানেজার হলেও অনন্তরাও দেশপাণ্ডে বেশ ফুর্তিবাজ লোক। আজকাল ব্যাংকের কাজকর্ম নেই বললেই চলে। তিনি আমাদের সঙ্গে আড্ডা জমালেন। আপটের পা ভাঙা নিয়ে খানিকটা ঠাট্টা তামাশাও হলো। গরম গরম চিঁড়ে ভাজা আর পোট্যাটো চিপস দিয়ে এক প্রস্থ কফি হলো। তারপর আমরা উঠলাম। আপটে কাতরভাবে বললেন, ভেবেছিলাম মিস্টার বক্সিকে মহাবালেশ্বর ঘুরিয়ে দেখাবো, তার হলো না। 2-3 দিন মাটিতে পা রাখতেই পারবো না। হোমজি বললেন, তাতে কি হয়েছে, আমি ওকে মহাবালেশ্বর দেখিয়ে দেব, আমার তো এখন ছুটি। যাগে যাক, বাজে কথা লিখে চিঠি বাড়াবো না, এখনো আসল কথা সবই বাকি। হোমজির কাছ থেকে একটা চিঠির প্যাড জোগাড় করেছি, তা প্রায় ফুরিয়ে এলো। সে রাত্রে 10:05 আগে শুতে গেলাম। চাকর সব ঠিকঠাক করে রেখে গিয়েছে। দেখলাম পুরনো ঘড়ির বদলে একটা নতুন অ্যালার্ম ঘড়ি রেখে গেছে। আমি আর এতে দম দিলাম না, অ্যালার্মের চাবিটা এঁটে বন্ধ করে দিলাম। অ্যালার্মের দরকার নেই, যখন ঘুম ভাঙবে তখন উঠব। আলো নেভার আগেই শুয়ে পড়লাম। এতক্ষণ লক্ষ্য করিনি, দেখি একটা চামচিকে ঘরে ঢুকেছে। দরজা জানালা সব বন্ধ, তাই পালাতে পারছে না। নিঃশব্দ পাখায় ঘরের একোণ থেকে ওকোণে যাচ্ছে, আবার ফিরে আসছে। দরজা খুলে তাকে তাড়ানো যায় কিনা ভাবছি, এমন সময় ইলেকট্রিক বাতি নিভে গেল।
আর উপায় নেই, জন্তুটা সারা রাত্রি পালাবার রাস্তা খুঁজে বেড়াবে, তারপর হয়তো ক্লান্ত হয়ে ঘরের এক কোণে পড়ে থাকবে। অন্ধকারে শুয়ে শুয়ে ভাবছি, কাল রাত্রি ঠিক দুটোর সময় আমার ঘরে অকারণে অ্যালার্ম ঘড়ি বাজল, আর ঠিক সেই সময় দু মাইল দূরে আপটের পা মচকাল। দুটো ঘটনার মধ্যে নৈসর্গিক সম্পর্ক কিছুই হয়তো নেই, সমাপতন ছাড়া কিছু নয়, অথচ আপটের পা যদি না মচকাত আজ তিনি এই ঘরে অন্য খাটে শুতেন। চামচিকেটা কি এখনো উড়ে বেড়াচ্ছে? আমার গায়ে এসে পড়বে না তো? পড়ে পড়ুক, ইতর প্রাণীকে আমার ভয় নেই। সত্যবতী আরশোলা আর ইঁদুরকে ভয় করে, খোকা ভয় করে টিকটিকিকে। এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিলাম খেয়ালই নেই। হঠাৎ কানের কাছে কড়কড় শব্দে কাড়া না কাড়া বেজে উঠল। কম্বলের মধ্যে লাফিয়ে উঠলাম। নতুন ঘড়ির অ্যালার্ম বাজছে, এর আওয়াজ আরও উগ্র। কিন্তু অ্যালার্ম বাজার তো কথা নয়, আমি দম দিইনি, চাবি বন্ধ করে দিয়েছি। তবে টর্চ জ্বেলে বিছানা থেকে উঠলাম। ঘড়িতে দুটো বাজে, অ্যালার্মের চাবি যেমন বন্ধ ছিল তেমনই বন্ধ, তবু বাজনা বেজেই চলেছে। ঘড়ি হাতে তুলে নিতেই বাজনা থেমে গেল, যেন অত্যন্ত সহজ এবং স্বাভাবিক একটা ঘড়ি। অজিত, তুমি জানো রহস্য আমি ভালোবাসি না, রহস্য দেখলেই আমার মন তাকে ভেঙে চুরে তার অন্তর্নিহিত সত্যটা আবিষ্কার করতে লেগে যায়। কিন্তু এ কীরকম রহস্য? অলৌকিক ঘটনার প্রতি আমার বুদ্ধি স্বভাবতই বিমুখ, যা প্রমাণ করা যায় না তা বিশ্বাস করতে আমার বিবেকে বাধে। কিন্তু এ কি? চক্ষু কর্ণ দিয়ে আমি যাকে প্রত্যক্ষ করছি অজিত, তার সঙ্গে ঐহিক কিছুরই সংস্রব নেই। অমূলক কারণহীন ঘটনা চোখের সামনে ঘটে যাচ্ছে, এর মূল পর্যন্ত অনুসন্ধান করে দেখতে হবে। মোমবাতি জ্বালালাম। তোমাকে আগেও লিখেছি, ঘরে দুটো চেয়ার আছে, তার মধ্যে একটা সাধারণ খাড়া চেয়ার আর একটা ইজি চেয়ার। আমি গায়ে একটা কম্বল জড়িয়ে ইজি চেয়ারে বসলাম, সিগারেট ধরিয়ে মৃদু মৃদু দোল খেতে লাগলাম। দোরের দিকে মুখ করে বসেছি, ডান পাশে টেবিল, বাঁ পাশে দেওয়ালে লাগানো ওয়ার্ড্রোব, পেছনে আমার খাট। আমি সিগারেট টানতে টানতে দুলছি আর ভাবছি। চামচিকেটা কোথায় ছিল জানি না, হঠাৎ বাতি জ্বলতে দেখে আবার উড়তে আরম্ভ করেছে, আমার মাথা ঘিরে চক্কর দিচ্ছে, কিন্তু পাখার কোনো শব্দ নেই। সিগারেট শেষ করে চোখ বুজে ভাবছি, কি হতে পারে, দুটো ঘড়িতেই এই রকম বেতালা অ্যালার্ম বাজে? তবে কি হোমজি আমার সঙ্গে প্র্যাকটিক্যাল যোগ করছেন? আমি কাল ভূতের কথায় হেসেছিলাম, তাই তিনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? তা যদি হয় তাহলে ঘড়িটার যন্ত্রপাতি খুলে পরীক্ষা করলেই ধরা যাবে, কিন্তু হোমজি বয়স্ক ব্যক্তি, এমন বাঁদুরে রসিকতা করবেন? কতক্ষণ চোখ বুজে দোল খাচ্ছিলাম জানি না, মিনিট পনেরোর বেশি নয়। চোখ খুলে চমকে গেলাম, ইজি চেয়ারটা দুলতে দুলতে ঘুরে গেছে। আমি দরজার দিকে মুখ করে বসেছিলাম, এখন ওয়ার্ড্রোবের দিকে মুখ করে বসে আছি। শুধু তাই নয়, ওয়ার্ড্রোবের খুব কাছে এসে পড়েছি। চেয়ার ঘুরে যাওয়ার একটা স্বাভাবিক ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু রাত দুটোর সময় একলা ঘরে এরকম ব্যাপার ঘটলে স্নায়ুমণ্ডলে রীতিমতো ধাক্কা লাগে অজিত, আমারও লেগেছিল। তার উপরে ঘড়িটা আবার পেছন দিক থেকে ঝনঝন শব্দে বেজে উঠল। আমি লাফিয়ে উঠে ঘড়ি বন্ধ করতে গেলাম, মোমবাতি নিভে গেল। বোঝো ব্যাপার, আমার স্নায়ু যদি দুর্বল হতো তাহলে কি করতাম বলা যায় না, কিন্তু আমি দেহটাকে শক্ত করে স্নায়ুর উৎকণ্ঠা দমন করলাম। আমার গায়ের কম্বলের বাতাস লেগে হয়তো মোমবাতি নিভেছে। আমি আবার মোমবাতি জ্বালালাম, ঘড়িটা হাতে নিতেই তার বাজনা থেমে গেল।
কিন্তু ঘড়িকে আর বিশ্বাস নেই। আমি সেটাকে হাতে নিয়ে ওয়ার্ড্রোবের কাছে গেলাম। ওয়ার্ড্রোবে আমার কাপড় চোপড় রেখেছি, তার মধ্যে ঘড়ি চাপা দিয়ে রাখবো। তারপর ঘড়ি যত বাজে বাজুক। ওয়ার্ড্রোবের কপাট খুলতেই সেন্ট, কর্পূর, ন্যাপথলিনের মেশা গন্ধটা নাকে এলো। আমি ঘড়িটাকে আমার জামাকাপড়ের তলায় গুঁজে দিয়ে কপাট বন্ধ করে দিলাম। আড়াইটে বেজেছে, এখনো অর্ধেক রাত বাকি। আমি আবার কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। মস্তিষ্ক রীতিমতো গরম হয়ে গেছে, তন্দ্রা আসছে আবার ছুটে যাচ্ছে। ঘড়িটা ওয়ার্ড্রোবের মধ্যে বাজছে কিনা শুনতে পাচ্ছি না। তারপর ক্রমে বোধহয় ঘুম এসে গিয়েছিল। হঠাৎ একটা বিকট চিৎকার করে জেগে উঠলাম। কম্বলের মধ্যে আমার পেটের কাছে কিছু একটা কিলবিল করছে। টিকটিকি কিংবা ব্যাং বা চামচিকে একটানে কম্বল সরিয়ে বিছানা থেকে লাফিয়ে নামলাম। টর্চ জ্বালালাম, মোমবাতি জ্বালালাম। বিছানায় কোনো জন্তু জানোয়ারের চিহ্ন নেই। চামচিকেটাও কোথায় অদৃশ্য হয়ে গেছে। হাত ঘড়িতে দেখলাম রাত 3:30। বাকি রাত্রিটা টেবিলের সামনে খাড়া চেয়ারে বসে কাটিয়ে দিলাম। ঘুমোবার চেষ্টা করা বৃথা। চিঠি ভীষণ লম্বা হয়ে যাচ্ছে অজিত, আমি জানি। ভৌতিক অভিজ্ঞতার বিবরণ দেওয়াও আমার উদ্দেশ্য নয়। এবার চটপট শেষ করব, কিন্তু কিছুতেই যেন কিছু মেলাতে পারছি না এখানে। 5টার সময় ইলেকট্রিক আলো জ্বলে উঠল। আমি ওয়ার্ড্রোব খুলে ঘড়ি বার করলাম। ঘড়ির সঙ্গে একটা বাদামি কাগজের চিলতে বেরিয়ে এলো। তাতে বাংলা হরফে একটা ঠিকানা লেখা আছে, কলকাতার দক্ষিণ সীমানার একটা ঠিকানা। ঠিকানাটা নকল করে পাঠালাম, তোমার দরকার হবে। অজিত, আমি সত্যান্বেষী, সত্যকে স্বীকার করতে আমি বাধ্য। তা সে লৌকিক সত্যই হোক আর অলৌকিক সত্যই হোক, কায়াহীনকে সম্বোধন করে বললাম, তুমি কি চাও? কোনো উত্তর এলো না, কেবল টেবিলটা একটু নড়ে উঠল। আমি টেবিলের ওপর হাত রেখে বসেছিলাম। বললাম, তুমি কি চাও আমি তোমার মৃত্যুর তদন্ত করি? এবার টেবিলটা আরো জোরে নড়ে উঠল। বললাম, বুঝেছি, কিন্তু পুলিশ তো তদন্ত করছেই, আমি করলে কি সুবিধে হবে? আমি কোথায় তদন্ত করব? ঠিকানা লেখা বাদামি কাগজের চিলতেটা টেবিলের একপাশে রাখা ছিল, সেটা যেন হাওয়া লেগে আমার সামনে সরে এলো। আমার মাথায় একটু আইডিয়া এলো। মানিক মেহতা কি বাংলাদেশে গিয়ে লুকিয়ে আছে? আশ্চর্য নয়, একলা লুকিয়ে আছে। কিংবা, বললাম, আচ্ছা আমি চেষ্টা করব। এই সময় ইলেকট্রিক বাতি নিভে গেল। দেখলাম জানালার শার্সি দিয়ে দিনের আলো দেখা যাচ্ছে। হোমজিকে কিছু বললাম না। 9টার সময় দুজনে আপটেকে দেখতে গেলাম। যেতে যেতে হোমজিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা হৈমবতীর চেহারা কেমন? হোমজি আমার দিকে মুখ ফিরিয়ে একটু হাসলেন, বললেন, ভালো চেহারা, রং খুব ফর্সা নয়, কিন্তু ভারী চটকদার চেহারা। বয়স 30-এর কিছু বেশি, কিন্তু দীর্ঘ যৌবনা, শরীরের বাঁধুনি এখনো ঢিলে হয়নি। আপটের পা কালকের চেয়ে ভালো, কিন্তু এখনো হাঁটতে পারেন না। গৃহস্বামী অনন্তরাও দেশপাণ্ডের সঙ্গেও দেখা হলো। তাকে কয়েকটা প্রশ্ন করলাম। আচ্ছা, আপনি বিজয় বিশ্বাসকে চিনতেন? হ্যাঁ হ্যাঁ, চিনতাম। ও সহ্যাদ্রি হোটেলের সব টাকাই তো আমার ব্যাংকেই থাকতো। কত টাকা? সিজনের শেষে প্রায় 45,000 দাঁড়িয়েছিল। বিজয় বিশ্বাসের নিজের কোনো আলাদা অ্যাকাউন্ট ছিল? হ্যাঁ ছিল, 2,000 টাকার মতো ছিল। কিন্তু মারা যাওয়ার কয়েকদিন আগে তিনি প্রায় সব টাকাই বার করে নিয়েছিলেন। 100-200 টাকা বোধহয় পড়ে আছে এখনো।
আচ্ছা, তার স্ত্রী যাওয়ার আগে সে টাকা বের করে নেননি? স্ত্রী যতক্ষণ কোর্ট থেকে ওয়ারিস সাব্যস্ত না হচ্ছেন ততক্ষণ তো তাকে টাকা দিতে পারি না। হৈমবতী এখন কোথায়, তার কোনো ঠিকানা জানেন? না, এখান থেকে কোথায় গেছে আমি কিছু জানি না। যাবার সময় তিনি নিজেই জানতেন না কোথায় যাবেন। আমি আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি নিশ্চয়ই এ মামলার খবর রাখেন, মানিক মেহতার কোনো সন্ধান পাওয়া গেছে? সন্ধান পাওয়া গেলে আমি জানতে পারতাম। আচ্ছা, মানিক মেহতার কোনো ফটোগ্রাফ আছে আপনার কাছে? একটা গ্রুপ ফটোগ্রাফ ছিল। সহ্যাদ্রি হোটেল যখন আরম্ভ হয় তখন মানিক মেহতা, বিজয় বিশ্বাস আর হৈমবতী একসঙ্গে ছবি তুলেছিল, কিন্তু সেটা পাওয়া যায়নি। হোটেলে ফিরে এসে দুপুরবেলা খুব ঘুমোলাম। রাত্রে তোমাকে চিঠি লিখতে বসেছিলাম, কিন্তু বারবার বাধা পেয়ে শেষ করতে পারিনি। বিদেহী আত্মা আমার চিঠি লেখাতে সন্তুষ্ট নয়, অথচ সে কি চায় বোঝাতে পারছে না। যাই হোক, আজ চিঠি শেষ করব। এতখানি ভুনিতার কারণ বোধহয় তুমি বুঝতে পেরেছ অজিত। তোমাকে একটা কাজ করতে হবে। কলকাতার দক্ষিণ প্রান্তের যে ঠিকানা দিলাম তুমি সেখানে যাবে। যদি সেখানে হৈমবতী বিশ্বাসের দেখা না পাও তাহলে বিশেষ কিছুই করার নেই, কিন্তু যদি দেখা পাও তাহলে তাকে কয়েকটা প্রশ্ন করবে। মানিক মেহতার সঙ্গে তাদের যে গ্রুপ ফটো তোলা হয়েছিল সেটা কোথায়, মানিক মেহতার সঙ্গে হৈমবতীর ঘনিষ্ঠতা বেশি ছিল কিনা জানবার চেষ্টা করবে, কবে এবং কোথায় বিশ্বাসের সঙ্গে মেহতার পরিচয় হয়েছিল সেটাও জানবে, আর হৈমবতীর আর্থিক অবস্থা এখন কেমন একটু লক্ষ্য করবে। এছাড়া বাড়িতে কে কে আছে একটু খবর নিও। এর বাইরে যে প্রশ্নই তোমার মনে আসুক না কেন জিজ্ঞেস করো, তারপর সব পুঙ্খানুপুঙ্খভাবে আমাকে লিখে জানাবে। কোনো কথা তুচ্ছ বলে বাদ দেবে না, কিন্তু যদি সন্দেহজনক কিছু চোখে পড়ে টেলিগ্রাম করে আমাকে জানাবে। তোমার চিঠির অপেক্ষায় থাকব। এই দারুণ শীতে বেশি দিন থাকার ইচ্ছে নেই এখানে, কিন্তু এ ব্যাপারে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেতেও পারছি না। আশা করি খোকা এবং সত্যপতি ভালো আছে এবং তুমি ইনফ্লুয়েঞ্জা ছেড়ে ফেলে আবার চাঙ্গা হয়ে উঠেছ। ভালোবাসা নিও, ইতি তোমার ব্যোমকেশ। ভাই ব্যোমকেশ, তোমার চিঠি আজ সকালে পেয়েছি এবং রাত্রে বসে জবাব লিখছি। হাহায় নাস্তিক, তুমি শেষে ভূতের কবলে পড়লে? সত্যপতি জানতে চাইছে, ভূত বটে তো, পেতনি নয়। ওদিকের পেতনিরা নাকি ভারী জাহাবাজ হয়। যাক, বাজে কথা লিখে পুঁথি বাড়াবো না। তোমার নির্দেশ অনুযায়ী আজ বেলা তিনটে নাগাদ বাসা থেকে বেরুচ্ছি। বিকাশ দত্ত এসে হাজির হলো। আমি কোথায় যাচ্ছি শুনে সে বলল, আরে মাটি করেছে স্যার, সে যে ধ্যাত ধ্যাড়ে গোবিন্দপুর, পথ চিনে যেতে পারবেন। বললাম, তুমিও চলো না। বিকাশ রাজি হলো। তাকে সব বললাম না, মোটামুটি একটা আন্দাজ দিলাম। দুজনে চললাম। সত্যি ধ্যাত ধ্যাড়ে গোবিন্দপুর। ট্রামে বাসে কলকাতার দক্ষিণ সীমানা ছাড়িয়ে যেখানে গিয়ে পৌঁছলাম সেখানে কেবল একটি লম্বা রাস্তা চলে গিয়েছে। রাস্তার দু তিন গজ অন্তর একটা করে বাড়ি। শেষ পর্যন্ত বেলা আন্দাজ সাড়ে চারটের সময় নির্দিষ্ট ঠিকানায় পৌঁছলাম। রাস্তা থেকে খানিক পিছিয়ে ছোট্ট একটা একতলা বাড়ি, চারদিকে খোলা মাঠ। বিকাশকে বললাম, তুমি রাস্তার ধারে গাছতলায় বসে বিড়ি খাও, আমি এখনই ফিরতে পারি, আবার ঘণ্টাখানেক দেরিও হতে পারে। কিন্তু বাড়ির সদর দরজা বন্ধ, আমি গিয়ে টোকা দিলাম। একটা চাকর এসে দরজা খুলে দাঁড়াল, বলল, কাকিয়া চান? বললাম, শ্রীমতী হৈমবতী বিশ্বাসের সঙ্গে দেখা করতে চাই। আপনার নাম? অজিত বন্দ্যোপাধ্যায়। আজ্ঞে। কি দরকার? সেটা শ্রীমতী বিশ্বাসকেই বলবো, তুমি তাকে বলো মহাবালেশ্বর থেকে চিঠি পেয়ে এসেছি। একটু দাঁড়ান। দশ মিনিট দাঁড়িয়ে আছি, কোনো সাড়া শব্দ নেই। তারপর দরজা খুলল, চাকর বলল, আসেন। বাড়িতে ঢুকেই একটা ঘর,
আসবাবপত্র বেশি কিছু নেই, দুটো চেয়ার, একটা টেবিল। চাকরটি বলল, আজ্ঞে বসেন, গিন্নি ঠাকুরন চা নিয়ে গেছেন। একটা চেয়ারে বসলাম। বসে আছি তো বসেই আছি, চাকরটা এদিক ওদিক ঘুরঘুর করছে, বোধহয় আমাকে বিশ্বাস করতে পারছে না। আজকাল কলকাতার যা ব্যাপার দাঁড়িয়েছে না, অচেনা লোককে বাড়িতে ঢুকতে দিতেই ভয় হয়, চোর ডাকাত গুন্ডা যা কিছু হতে পারে। বসে বসে ভাবলাম, গিন্নি ঠাকুরনের স্নান যতক্ষণ শেষ না হচ্ছে ততক্ষণ চাকরটাকে নিয়ে একটু নাড়াচাড়া করি। বললাম, তা তুমি কতদিন এখানে কাজ করছো? চাকরটা অন্দরের দোরের সামনে দাঁড়িয়ে বলল, আইকে এক মাইশও হয় নাই এখনো। দেখলাম লোকটির কথায় একটু পূর্ববঙ্গের টান আছে। দেশ কোথায় তোমার? ফরিদপুর জেলা, বলে সে চৌকাঠের উপর উবু হয়ে বসল। আদবয়সি লোক, মাথায় কদম ছাট চুল, গায়ে একটা ছেঁড়া ময়লা রঙের সোয়েটার। কতদিন কলকাতায় আছো? তা 3 বছর হইতে চলল। এখানে মানে এই বাড়িতে কতজন মানুষ থাকে? গিন্নি ঠাকুরন একলাই থাকেন। ও, স্ত্রীলোক একলা থাকেন, পুরুষ কেউ নেই? আজ্ঞে না, আমি বুড়া মানুষ, দেখাশোনা করি। এখানে কারুর যাওয়া আসা আছে? আজ্ঞে না, আপনি প্রথম এলেন। এই সময় হৈমবতী দেবীকে দোরের কাছে দেখা গেল। চাকরটা উঠে দাঁড়ালো, আমিও দাঁড়ালাম। ইতিমধ্যে ঘরের মধ্যে দিনের আলো কমে গিয়েছিল। তিনি চাকরকে বললেন, মহেশ, আলো জ্বেলে নিয়ে এসো। চাকরটি চলে গেল। অল্প আলোতেও মহিলাটিকে দেখার অসুবিধে ছিল না। দীঘল চেহারা, সুশ্রী মুখ, পার্সিদের চোখে খুব ফর্সা না লাগলেও আমার চোখে বেশ ফর্সা। মুখে একটা চিত্তাকর্ষক সৌকুমার্য আছে, যৌবনের চৌকাট পার হতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়েছেন। পরনে সাদা থান, গায়ে একটিও অলংকার নেই। কবিতা করছি না, কিন্তু তাঁর সদ্য স্নান করা চেহারাটি দেখে বৃষ্টি ভেজা সন্ধ্যার রজনীগন্ধার কথা মনে পড়ে। আমি হাত জোড় করে নমস্কার করলাম। তিনি প্রতি নমস্কার করে বললেন, আপনি মহাবালেশ্বর থেকে আসছেন? আমি বললাম, না, আমার বন্ধু ব্যোমকেশ বক্সী মহাবালেশ্বরে আছেন, তাঁর চিঠি পেয়ে আপনার সঙ্গে দেখা করতে এসেছি। মানিক মেহতা ধরা পড়েছে? তাঁর কণ্ঠস্বরে আগ্রহ ফুটে উঠল। বললাম, না, এখনো ধরা পড়েনি। হৈমবতী আস্তে আস্তে চেয়ারে বসলেন, নিরাশ স্বরে বললেন, বসুন, আমার কাছে এসেছেন কেন? আমি বললাম, আমার বন্ধু ব্যোমকেশ বক্সী। ব্যোমকেশ বক্সী কে? পুলিশের লোক? না, ব্যোমকেশ বক্সীর নাম শোনেননি? এই বলে তোমার পরিচয় দিলাম। তাঁর মুখ নিরুৎসুক হয়ে রইল। দেখা যাচ্ছে তুমি নিজেকে যতটা বিখ্যাত মনে করো ততটা বিখ্যাত ন। সব শুনে হৈমবতী বললেন, ও, আমি জানতুম না, সারা জীবন বিদেশেই কেটেছে। এই সময় মহেশ চাকর এসে একটি লণ্ঠন টেবিলের উপর রেখে চলে গেল। বলা বাহুল্য, বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই। লণ্ঠনের আলোয় হৈমবতীর মুখ আরও স্পষ্টভাবে দেখলাম। ব্যথিত আশাহত মুখ ক্লান্তির ভারে থমথম করছে, দু এক গাছি ভিজে চুল কপালে গালে জুড়ে রয়েছে। আমার মন লজ্জিত হয়ে উঠল। এই শোক নিষিক্তা মহিলাকে বেশি কষ্ট দেওয়া উচিত নয়। তাড়াতাড়ি প্রশ্নগুলো শেষ করে চলে যাওয়াই কর্তব্য মনে হল। বললাম, আমাকে মাফ করবেন, মানিক মেহতাকে ধরার উদ্দেশ্যেই ব্যোমকেশ আপনাকে কয়েকটা প্রশ্ন পাঠিয়েছে। মানিক মেহতার সঙ্গে আপনাদের প্রথম পরিচয় কবে হয়? 6 বছর আগে। আমাদের তখন আহমেদাবাদে ছোট্ট একটা হোটেল ছিল, কি কুক্ষণে যে তার সাথে দেখা হয়েছিল। মানিক মেহতার সঙ্গে আপনার বেশ ঘনিষ্ঠ পরিচয় হয়েছিল, তাই না? আমার সঙ্গে তার সর্বসাকুল্যে 5-6 বারের বেশি দেখা হয়নি, বছরের মধ্যে 1 বা 2 বার আসত, চুপি চুপি আসত, নিজের ভাগের টাকাটা নিয়ে চুপি চুপি চলে যেত। তার এই চুপি চুপি আসা যাওয়া দেখে তার চরিত্র সম্পর্কে আপনাদের কোনো সন্দেহ হয়নি? না, আমরা ভাবতাম তার স্বভাবই ওরকম, নিজেকে জাহির করতে চায় না। তার কোনো ফটোগ্রাফ আছে কি? একটা গ্রুপ ফটো ছিল, সহ্যাদ্রী হোটেলের অফিসে টাঙানো থাকতো। সে রাত্রে আমি মূর্ছা ভেঙে দেখলুম দেওয়ালে ছবিটার নেই। সে রাত্রে হোটেলের লোহার সিন্ধুকে কত টাকা ছিল? সঠিক জানি না,
তবে আন্দাজ ওই 1.5 লাখের মতো। অতঃপর আর কি প্রশ্ন করব ভেবে পেলাম না। আমি উঠি উঠি করছি, হৈমবতী আমাকে প্রশ্ন করলেন। আচ্ছা, আমি যে এখানে আছি আপনার বন্ধু জানলেন কি করে? আমি তো কাউকে জানাইনি। উত্তর দিতে গিয়ে থেমে গেলাম। মহিলাটির বর্তমান মানসিক অবস্থায় ভূত প্রেতের অবতারণা না করাই ভালো। বললাম, তা জানি না, ব্যোমকেশ কিছু লেখেনি। আপনি উপস্থিত এখানেই আছেন তো? হৈমবতী বললেন, বোধ হয় আছি। আমার স্বামীর এক বন্ধু তার এই বাড়িতে দয়া করে থাকতে দিয়েছেন। আশা করি আপনার আর কোনো প্রশ্ন নেই। আমার পূজোর সময় হয়েছে। নমস্কার। নমস্কার। বাইরে এসে দেখলাম অন্ধকার হয়ে গেছে। রাস্তার ধারে গাছের তলায় বিড়ির মুখে আগুন জ্বলছে। তাই দেখে বিকাশের কাছে গেলাম, তারপর দুজন ফিরে চললাম। ভাগ্যক্রমে খানিক দূর যাওয়ার পরই একটা ট্যাক্সি পাওয়া গেল। ট্যাক্সিতে যেতে যেতে বিকাশ বলল, কাজ হলো স্যার। এই কথা আমিও ভাবছিলাম। হৈমবতীর দেখা পেয়েছি বটে, তাকে প্রশ্নও করেছি, কিন্তু কাজ হলো কি? মানিক মেহতা এখন কোথায় তার কিছুমাত্র ইঙ্গিত পাওয়া গেল কি? বললাম, কতকটা হলো। বিকাশ খানিক চুপ করে থেকে বলল, আপনি যখন ব্যোমকেশবাবুকে চিঠি লিখবেন তখন তাকে জানাবেন যে শোবার ঘরে 2টো খাট আছে। অবাক হয়ে বললাম, তুমি জানলে কি করে? আপনি যখন ওই মহিলাটির সঙ্গে কথা বলছিলেন না স্যার, তখন আমি সব জানালা উঁকি দিয়ে একবার ভালো করে দেখে এসেছি। তাই নাকি? আর কি দেখলে? যা কিছু দেখলাম শোবার ঘরেই দেখলাম, অন্য ঘরে কিছু নেই। কি দেখলে? একটা মাঝারি গোছের লোহার সিন্ধুক আছে। আমি যখন কাঁচের ভেতর দিয়ে উঁকি মারছিলুম তখন চাকরটা সিন্ধুকের হাত ধরে ঘোরাবার চেষ্টা করছিল স্যার। চাকরটা? ঠিক দেখেছো? আগে হ্যাঁ, সে যখন সদর দরজা খুলেছিল তখন আমি তাকে দেখেছিলাম। সে ছাড়া বাড়িতে অন্য কোনো পুরুষ নেই স্যার। তারপর লেকের কাছাকাছি এসে ট্যাক্সি ছেড়ে দিলাম। বিকাশ নিজের রাস্তা ধরল, আমি বাসায় ফিরে এলাম। রাত্রে বসে তোমাকে চিঠিটা লিখছি, কাল সকালের ডাকে ফেলব। তুমি কেমন আছো? সত্যবতী আর খোকা ভালো আছে? আমি আবার চাঙ্গা হয়ে উঠেছি। আমি অজিত বন্দ্যোপাধ্যায়। এই কাহিনীর শেষ অংশ লিখছি। ব্যোমকেশের নামে সহ্যাদ্রি হোটেলের ঠিকানায় চিঠি লিখে ডাকে দিয়েছিলাম 9 তারিখ সকালে। 12 তারিখের বিকেলবেলা অনুমান 3টের সময় ব্যোমকেশ এসে উপস্থিত। সবিস্ময় বললাম, এ কি, আমার চিঠি পেয়েছিলে? চিঠি পেয়েই এলাম, প্লেনে এসেছি। তুমি চটপট তৈরি হয়ে নাও, এখানে বেরুতে হবে। বলে ব্যোমকেশ ভিতরে চলে গেল। আধ ঘন্টার মধ্যে বাড়ি থেকে বেরোলাম। রাস্তায় বাড়ির সামনে পুলিশের ভ্যান দাঁড়িয়ে আছে, তাতে ইন্সপেক্টর এবং কয়েকজন কনস্টেবল। আমরাও ভ্যানে উঠে বসলাম। কয়েকদিন আগে যে সময় হৈমবতীর নির্জন ঘরের সামনে উপস্থিত হয়েছিলাম, প্রায় সেই সময় আবার গিয়ে সেখানে পৌঁছলাম। আজ কিন্তু ভৃত্য মহেশ দরজা খুলতে এলো না, দরজা খোলাই ছিল। আমরা সদল বলে ভেতরে প্রবেশ করলাম। বাড়িতে কেউ নেই, হৈমবতীও নেই, মহেশও নেই, কেবল আসবাবগুলি পড়ে আছে। বাইরের ঘরে চেয়ার টেবিল, শোয়ার ঘরে 2টি খাট ও লোহার সিন্ধুক, রান্নাঘরে হাঁড়ি কলসি। লোহার সিন্ধুকের কপাট খোলা এবং তার ভেতরটা একেবারে খালি। ব্যোমকেশ করুণ হেসে ইন্সপেক্টরের দিকে চেয়ে বলল, চিড়িয়া উড়েছে। সে রাত্রে নৈশভোজন শেষ করে ব্যোমকেশ আর আমি তক্তপোষের উপর গায়ে আলোয়ান জুড়িয়ে বসলাম। একটা শীতের হাওয়া উঠেছে,
হাওয়ার জোর ক্রমেই বেড়ে চলেছে। আমাদের ঘরের দরজা জানলা সব বন্ধ, তবু কোন অদৃশ্য ছিদ্রপথে সূচের মতো একটা বাতাস প্রবেশ করে গায়ে এসে বিঁধছে। আমি বললাম, মহাবালেশ্বরের শীত তুমি খানিকটা সঙ্গে করে এনেছো দেখছি, আশা করি বিজয় বিশ্বাসের প্রেতটিকে সঙ্গে আনুনি। ব্যোমকেশ আমার দিকে একটি সকৌতুক দৃষ্টি হেনে বলল, প্রেত সম্বন্ধে ভুল ধারণা তোমার এখনো যায়নি দেখছি। বললাম, প্রেত সম্বন্ধে আমার ভুল ধারণা থাকা বিচিত্র নয়, আমি তো আর প্রেতের সঙ্গে রাত্রিবাস করিনি। আচ্ছা ব্যোমকেশ, তুমি সত্যি ভূতে বিশ্বাস করো? যা প্রত্যক্ষ করেছি তা বিশ্বাস করা বা না করার কোনো প্রশ্ন ওঠে না। আচ্ছা, তুমি ব্যোমকেশ বক্সীর অস্তিত্বে বিশ্বাস করো অজিত? ব্যোমকেশ বক্সীর অস্তিত্বে আমি বিশ্বাস করি, কারণ তাকে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু ভূত তো চোখেই দেখিনি, বিশ্বাস করি কি করে? আমি তোমাকে বিশ্বাস করতে বলছি না, কিন্তু আমি যদি বিশ্বাস করি তুমি অবিশ্বাস করবে কেন? কিছুক্ষণ নীরবে ধূমপান করলাম। আচ্ছা ও কথা যাক, বিশ্বাসে মিলাই কৃষ্ণ তর্কে বহুদূর, কিন্তু তোমার ভূতের এত চেষ্টা সত্ত্বেও কার্যসিদ্ধি হল না। কে বলে কার্যসিদ্ধি হয়নি? ভূত চেয়েছিল মস্ত একটা ধোকা ভেঙে দিতে, তা সে দিয়েছে। তার মানে? মানে কি সত্যিই তুমি এখনো বোঝনি অজিত? কেন বুঝব না, প্রথমে অবশ্য আমি হৈমবতীর চরিত্র ভুল বুঝেছিলাম, কিন্তু এখন বুঝেছি হৈমবতী আর মানিক মেহতা মিলে বিজয় বিশ্বাসকে খুন করেছিল। হৈমবতী একটি সাংঘাতিক মেয়ে মানুষ। হৈমবতীর চরিত্র ঠিকই বুঝেছ, কিন্তু ভূতকে এখনো চিনতে পারোনি, ভূতের রহস্য আরও সাংঘাতিক। তবে এটুকু বুঝলাম তুমি সত্যিই কিছু বোঝনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কিছুই বুঝিনি, তুমি সব খোলসা করে বলো। আগে তোমাকে দু একটা প্রশ্ন করি। মানিক মেহতা বিজয় বিশ্বাসকে খুন করবার জন্য খাদের ধারে নিয়ে গেল, বিজয় বিশ্বাস গেল কেন? চিন্তা করে বললাম, জানি না। দ্বিতীয় প্রশ্ন, বিজয় বিশ্বাসের নামে ব্যাংকে 1,002 টাকা ছিল, হোটেল বিক্রির আগেই সে টাকা বের করে নেওয়া হয়, কেন? জানি না। তৃতীয় প্রশ্ন, তুমি যখন হৈমবতীর সাথে দেখা করতে গিয়েছিলে তখন শীতের সন্ধে হয় হয়, চাকর যখন বলল হৈমবতী স্নান করছেন তখন তোমার খটকা লাগলো না? না মানে খেয়াল করিনি। চতুর্থ প্রশ্ন, চাকরটাকে তোমার একবারও সন্দেহ হয়নি অজিত? না, চাকরটাকে সন্দেহ করার তো কোনো কারণই হয়নি, সে পূর্ববঙ্গের লোক, মাত্র কয়েকদিন হলো হৈমবতীর চাকরিতে ঢুকেছিল। অবশ্য একথা যদি সত্যি হয় যে সে লোহার সিন্ধুক খোলবার চেষ্টা করছিল, তাহলে অজিত তোমার সরলতা সত্যি মর্মস্পর্শী। চাকরটা সিন্ধুক খোলবার উদ্যোগ করেছিল বটে, কিন্তু চুরি করার জন্য নয়। মহাবালেশ্বরে দুজন লোক খুন করবার ষড়যন্ত্র করেছিল, তার মধ্যে একজন হচ্ছে হৈমবতী, অন্য লোকটি কে? মানিক মেহতা ছাড়া আর কে হতে পারে? ওইখানেই ধাপ্পা, প্রচণ্ড ধাপ্পা। হৈমবতী ষড়যন্ত্র করেছিল তার স্বামীর সঙ্গে, মানিক মেহতার সঙ্গে নয়। হৈমবতীর আর যে দোষী থাক, সে পতিব্রতা নারী, তাতে কোনো সন্দেহ নেই। হতবুদ্ধি হয়ে বললাম, কি বলছো তুমি? যা বলছি মন দিয়ে শোনো। হোমজি যখন আমাকে গল্পটা বললেন তখন আমার মনে বিশেষ দাগ কাটেনি, তবু একটা খটকা লেগেছিল। মানিক মেহতা বিজয় বিশ্বাসকে খুন করবার জন্য খাদের ধারে নিয়ে গেল কেন? বিজয় শীতকাতুরে লোক ছিল, সেই বা গেল কেন? তারপর ভূতের উৎপাত শুরু হলো, দায়ে পড়ে অনুসন্ধান শুরু করলাম, খটকা ক্রমেই সন্দেহে পরিণত হতে লাগল। তারপর একদিন ওয়ার্ড্রোবের মধ্যে পেলাম এক টুকরো বাদামি কাগজে লেখা একটা ঠিকানা, বাংলা অক্ষরে লেখা, কলকাতার উপকণ্ঠের একটা ঠিকানা। আমার মনের অন্ধকার একটু একটু করে দূর হতে লাগল। তোমাকে লম্বা চিঠি লিখলাম, তারপর তোমার উত্তর যখন পেলাম তখন আর কোনো সংশয়ই রইল না। আপটে সাহেবকে কথাটা বললাম, তিনি তখনও ঠ্যাং নিয়ে পড়ে আছেন, কিন্তু তখনই কলকাতা পুলিশকে টেলিগ্রাম করলেন এবং আমার প্লেনে আসার ব্যবস্থা করে দিলেন। হৈমবতী আর বিজয় বিশ্বাসকে ধরা গেল না বটে, কিন্তু প্রেতের উদ্দেশ্য সিদ্ধ হয়েছে, আসল অপরাধী কারা তা জানা গেছে। বলাই বাহুল্য যে প্রেতটা নাছোড়বান্দা হয়ে আমাকে ধরেছিল সে আর কেউ নয়, মানিক মেহতা।
সত্যি কি হয়েছিল সেটা কেবল জানে হৈমবতী আর বিজয় বিশ্বাস। তবে আমি মোটামুটি যা আন্দাজ করেছি সেটা তোমাকে বলছি। সিগারেট ধরিয়ে ব্যোমকেশ বলতে আরম্ভ করল, মানিক মেহতা ছিল নামকাটা বদমাইশ আর বিজয় বিশ্বাস ছিল ভিজে বেড়াল। তা একদা এই দোহে কি করে মিলন হলো তা মা গঙ্গাই জানেন। দুজনে মিলে হোটেল খুলল, মেহতার টাকা, বিশ্বাসদের মেহনত। স্ত্রী পুরুষে হোটেল চালাচ্ছে, হোটেল বেশ চাঁকিয়ে উঠল। প্রতি বছর 30-40 হাজার টাকা লাভ হয়। মেহতা মাঝে মাঝে এসে নিজের ভাগের টাকা নিয়ে চলে যায়। বিজয় বিশ্বাস নিজের ভাগের টাকা মহাবালেশ্বরের ব্যাংকে রাখে না, বোধহয় স্ত্রীর নামে অন্য কোথাও রাখে, হয়তো কলকাতারই কোনো ব্যাংকে। তা সে যেখানেই রাখুক, খোঁজ নিলে জানা যেতে পারে হৈমবতীর নামে কোনো ব্যাংকে 50-60 হাজার টাকা জমা আছে নিশ্চয়ই। তবে কোন ব্যাংক ওরা দুজন ছাড়া আর কেউ তার সন্ধান জানে না। এইভাবে বেশ চলছিল। গত বছর মানিক মেহতা বিপদে পড়ে গেল, তার বেআইনি সোনার চালান ধরা পড়ে গেল। পুলিশ তাকে জড়াতে পারল না বটে, কিন্তু অত সোনা মার যাওয়ায় সে একেবারে সর্বশান্ত হয়েছিল। তখন তার একমাত্র মূলধন হোটেল। মানিক মেহতা ঠিক করল সে হোটেলটা বিক্রি করবে, তার নগদ টাকা চাই। এখন প্রশ্ন হচ্ছে হোটেল বিক্রির টাকা কে পাবে? একলা মেহতা পাবে না বিজয় বিশ্বাসেরও বখরা আছে? ওদের পার্টনারশিপের দলিল আমি দেখিনি, তবে অনুমান করা যেতে পারে যে মানিক মেহতা যখন হোটেল কেনার টাকা দিয়েছিল তখন হোটেল বিক্রির টাকাও পুরোটাই তারই প্রাপ্য। আমার বিশ্বাস মেহতা সব টাকাই দাবি করেছিল। হৈমবতী আর বিজয় বিশ্বাস ঠিক করল সব টাকা ওরাই নেবে। ওদের পূর্ব ইতিহাস কিছু জানা যায় না, কিন্তু ওদের প্রকৃতি যে স্বভাবতই অপরাধ প্রবণ তাতে আর সন্দেহ নেই। দুজনে মিলে পরামর্শ করল। মানিক মেহতা পুলিশের নজর লাগা দাগি লোক, তার ঘাড়ে অপরাধের ভার চাপিয়ে দেওয়া সহজ। স্বামী স্ত্রীতে মিলে নিপুণভাবে প্ল্যান করল। কলকাতার উপকণ্ঠে তখন ওরা কীভাবে বাসা ঠিক করেছিল আমি জানি না, হয়তো কলকাতার কোনো পরিচিত লোকের মারফত বাসাখানা ঠিক করেছিল। হৈমবতী বাসার ঠিকানা কাগজে লিখে ওয়ার্ড্রোবের মধ্যে গুঁজে রেখেছিল, পাছে ঠিকানা ভুলে যায়। পরে অবশ্য ঠিকানা তাদের মুখস্থ হয়ে গিয়েছিল, তাই হৈমবতী যাবার সময় বাদামি কাগজের টুকরোটা ওয়ার্ড্রোবেই ফেলে যায়। আর তাছাড়া কাঠের ওয়ার্ড্রোবে বাদামি কাগজের টুকরোটা বোধহয় চোখেও পড়েনি। ওই একটি মারাত্মক ভুল সে করেছিল। যাই হোক, নির্দিষ্ট রাত্রে মানিক মেহতা চুপি চুপি এসে হাজির। হোটেলে একটিও অতিথি নেই। চাকরানিটিকে হৈমবতী নিশ্চয়ই ঘুমের ওষুধ খাইয়েছিল। হোটেলে ছিল কেবল হৈমবতী আর বিজয় বিশ্বাস। মানিক মেহতাকে ওরা হোটেলের অফিস ঘরেই খুন করে, এমনভাবে খুন করেছিল যাতে রক্তপাত না হয়। তারপর ছদ্মবেশ ধারণের পালা। বিজয় বিশ্বাস মানিক মেহতার গা থেকে জামাকাপড় খুলে নিজে পরল এবং নিজের জামাকাপড় গলাবন্ধ মানিক মেহতাকে পরিয়ে দিল। তারপর দুজনে মিলে লাশ নিয়ে গিয়ে খাদের মধ্যে ফেলে দিল। কিছুদিন থেকে এক ব্যাঘ্র দম্পতি এসে খাদে বাসা নিয়েছিল, সুতরাং লাশের যে কিছুই অবশিষ্ট থাকবে না তা বিশ্বাস দম্পতি জানত, এবং ব্যাঘ্র দম্পতির কথা বিবেচনা করেই তারা প্ল্যান করেছিল। আসল কাজ শেষ হলে বিজয় বিশ্বাস সমস্ত টাকা কড়ি নিয়ে বেরিয়ে পড়ল। নিশুতি শীতের রাত্রি, কেউ তাকে দেখল না। মানিক মেহতা শহরের বাইরে রাস্তার ধারে মোটর রেখে এসেছিল, সেই মোটরে চড়ে বিজয় বিশ্বাস উধাও হয়ে গেল। হৈমবতী ঘাঁটি আগলে রইল, বুকের পাটা আছে অজিত। তারপর যা যা ঘটেছিল সবই প্রকাশ্য ব্যাপার। একমাত্র সাক্ষী হৈমবতী, সে যা বলল পুলিশ তাই বিশ্বাস করল। বিশ্বাস না করারও কোনো কারণ ছিল না, কারণ মানিক মেহতার চরিত্র পুলিশ জানত।
কয়েকদিন পরে সহ্যাদ্রি হোটেল হোমজির হাতে তুলে শোকস্তব্ধা বিধবা হৈমবতী মহাবালেশ্বর থেকে চলে গেল। ইতিমধ্যে বিজয় বিশ্বাস কলকাতার বাসায় এসে আড্ডা গেড়েছিল, হৈমবতীও এসে জুটল। কিন্তু তারা ভারী হুঁশিয়ার লোক, একেবারে নিশ্চিন্ত হয়নি, সাবধানে ছিল। তাই মহাবালেশ্বরের চিঠি পেয়ে তুমি যখন দেখা করতে গেলে তখন হৈমবতী চমকে উঠল বটে, কিন্তু ঘাবড়াল না। বোধহয় হৈমবতীর তখন বিধবার সাজ ছিল না, সে বিধবা সাজতে গেল, চাকর তোমাকে বাইরের ঘরে বসালো। তুমি যদি এত সরল না হতে তাহলে তোমার খটকা লাগত। শীতের সন্ধেবেলা মেয়েরা গা ধুতে পারে কিন্তু চুল ভিজিয়ে স্নান করে না। যাই হোক, এরপর হৈমবতী যখন এলো তার সদ্য স্নাত চেহারা দেখে তুমি মুগ্ধ হয়ে গেলে। তারপর আমার নাম বললে, হৈমবতীর ব্যাপার বুঝতে একটুও দেরি হলো না। আসলে আমার নামটাকে তুমি যতখানি অখ্যাত বলে মনে করো ততখানি অখ্যাত নয়। আমার নাম তোমার কল্যাণেই সকলে জেনে গেছে। কিন্তু সে যাক, বিকাশ ওদিকে জানালা দিয়ে দেখল শোবার ঘরে দুটো খাট আর লোহার সিন্দুক। তোমার চিঠিতে ওটাই ছিল সবচেয়ে জরুরি কথা অজিত। চিঠিটা পড়ে আর কিছুই বুঝতে বাকি রইল না, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওদের ধরা গেল না ভাই। সে রাত্রে তুমি ফিরে আসার সঙ্গে সঙ্গেই বোধ হয় হৈমবতী লোহার সিন্দুক থেকে টাকা কড়ি নিয়ে অদৃশ্য হয়েছিল। এখন তারা কোথায়, কোন ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে কেউ জানে না। তারা হয়তো কোনোদিনই আর ধরা পড়বে না, কিংবা হয়তো পড়বে, সেটা সময়ই বলবে। তবে না পড়ার সম্ভাবনাই বেশি, বুঝলে। 35 কোটি নরনারীর বাসভূমি এই ভারতবর্ষ। কিছুক্ষণ আমরা দুজন চুপ করে বসে রইলাম। বাইরে যে হাওয়া উঠেছিল তা থেমে গেছে। বললাম, সব সমস্যার তো সমাধান হলো, কিন্তু একটা কথা বুঝলাম না, বিজয় বিশ্বাস ও বাড়িতে থাকতো না কেন? কোথায় থাকতো? চাকরটা ওদের সম্বন্ধে কি কিছুই সন্দেহ করেনি? হা ভগবান, সাতকাণ্ড রামায়ণ পড়ে বলে সীতাকার বাপ, এতক্ষণে এটাও বোঝনি? আরে চাকরটাই তো বিজয় বিশ্বাস।